नमस्कार बंधुरा, नीलांजना रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब पूजो स्पेशल माछेर कोरमार एकटी रेसिपी। एटी एकटी रिक्वेस्टेड रेसिपी। ए रेसिपिटी करार जोन्नो रिक्वेस्ट करेछेन खड़गपुर थेके ऋतुपर्णा दास। तो चलुन शुरू करा जाक आजकेर रेसिपि माछेर कोरमा। माछेर कोरमा बानानोर जोन्नो आमी एखाने चार पिस कातला माछ निएछि, आर्धेकटा पातिलेबुर रस ओ हाफ चामच नून दिए মাছটাকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা এখানে কাতলা মাছের বদলে ভেটকি, রুই বা আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছই নিতে পারেন। একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে 2 পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা দেখতে যেহেতু সাদা হয় তাই আমি এখানে রান্নাটা সাদা তেলেই করব, আর রান্নাটাতে হলুদের ব্যবহার করব না। খুব বেশি কড়া করে মাছগুলো কিন্তু ভাজতে হবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা ডিশে নামিয়ে নিয়েছি। এবার ওই প্যানে আরো 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা তৈরি করব। পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে একটু টাইম লাগে, এক থেকে বেশি আর আমি ভাজবো না, কারণ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আবার স্বাদটা তেতো হয়ে যাবে। এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হলে এতে 2 টুকরো দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ, লবঙ্গ ও এলাচ ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হয়ে এলে এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। একটা বাটিতে 2 চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যখনই কোনো রান্নায় টক দই দেবেন তখন কিন্তু সবসময়ই টক দইটাকে ভালো করে ফেটিয়ে দেবেন, আর সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন বা গ্যাস অফ করে তারপরে দেবেন। তা না হলে অনেক সময় দেখা যায় যে দইটা দেওয়ার পর মশলাটা কেমন ছানা কাটা মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম বাটা ও 1 চামচ কিশমিশ বাটা। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি গরম জল। রান্নায় জল দিতে হলে গরম জলই ব্যবহার করবেন, এটা কিন্তু আমি সবসময় বলে থাকি, এতে রান্নার স্বাদ ও কালারটা খুব ভালো হয়। এই রান্নার গ্রেভিটা কিন্তু বেশি পাতলা হবে না, তাই এতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমার আজকের এই মাছের কোরমা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে বন্ধু আত্মীয় সকলের সাথে রেসিপিটি শেয়ার করবেন। গ্রেভিটা ফুটে উঠলে এতে মাছের টুকরোগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মাছের কোরমা। এবার ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা, 3-4টি চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু নাড়াচাড়া করে গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, নান, যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই মাছের কোরমা। আরও এ ধরনের নানান রেসিপি জানার জন্য ইউটিউবে আমার চ্যানেল ও ফেসবুকে আমার পেজ নীলাঞ্জনা রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন। সকলে ভালো থাকবেন, পুজো সকলে খুব ভালো কাটুক, দেখা হবে পরবর্তী পর্বে আরও নতুন কোনো একটা রেসিপির সাথে। নমস্কার।